হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে হলো কার্তিক পুজো। হ্যাঁ, আজকে হলো কার্তিক পুজো। তো আমাদের বাড়িতে কোনো মূর্তি পূজা করতে নেই, কিন্তু মানে আমার হাজব্যান্ডের এক সম্পর্কে জেঠু হয়, উনি ঠাকুর দিয়ে গেছিলেন আজ থেকে প্রায় 3 বছর আগে। তো যেহেতু কার্তিক পুজো 3 বছর ধরে করতে হয়, কিন্তু কোনো ব্রাহ্মণ ডেকে আমাদের কোনো মূর্তি পুজো করতে নেই, তো তার জন্য আমরা নিজেরাই ঘরে একটু ফুল মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো করি। তো এবছর হচ্ছে 3 বছর হয়েছে, তাই জন্য আমাদের এবারে কার্তিক ঠাকুরকে উদযাপন করতে হবে। তো তার জন্যই প্রস্তুতি নেওয়ার জন্য তোমরা দেখতেই পেলে আমার হাজব্যান্ড উপরে কার্তিক ঠাকুর রাখা থাকে, সেখান থেকে নামিয়েছে। আমি চৌকিতে একটু সাজুগুজু করিয়ে ফল টল কেটে রেডি করে দিয়েছি। মেয়ে পড়তে গেছিলো, পরে টরে চলে এসছে। তো এবার চলো পুজোটা মেয়েকে দিয়েই করাবো। আর এই দেখো আমার বাবা ইউটিউব মন্ত্র চালাবে কার্তিক পূজার। হ্যাঁ, তো চলো এইভাবেই আমাদের আজকে কার্তিক পূজোটা তোমরা এনজয় করতে থাকো পুরোটা। তো চলো দেখতে থাকো। আপনি আমার নাম জানেন। কিছু করতে হবে না।
প্রয়োজন নেই।